সকালে মোটামুটি সব কাজ সেরে চলে এসেছি ছাদে। ছাদটা তো ধুতেই হবে, আর তার সাথে এই ব্ল্যাঙ্কেটটাও ধুতে হবে, কারণ এটাতে কালকে লিচু যা অবস্থা করেছে তোমরা দেখে নাও। শনিবার রাত্রিবেলা করে আমরা বাইরেই শুই, কারণ সিনেমা দেখি, আর সেই জন্য এখানে বিছানা করছিলাম। আর ও কী অত্যাচার করছে, বিছানাটা করলেই ও এরকম অত্যাচার করে। এবার এটাকে না ধুলে কি আর এটা ইউজ করা যাবে, যেহেতু ও বাইরে থাকে। ওর জন্য আমার প্রচুর পরিশ্রম লেগেছে, সেই জন্য সকালে উঠে ব্ল্যাঙ্কেটটাকে ধুয়ে দিলাম আজকে, আর কালকের কার্পেটটাকে ধুয়ে দেবো। এমনিতেই ভাদ্র মাস পড়লে সব ধোয়া পরিষ্কার করা রোদে দেওয়া হতেই থাকে, তাই যাই হোক ওর জন্য এই কাজটাও হয়ে গেল আজকে। আর ছাদটাকে দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কতক্ষণ বিকেলে আবার ফের ধুলো পড়ে যাবে। আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ রবিবার, টোটন আর রবি দুজন মিলে গেছিল বাজারে। বাজারে আজকে অনেক কিছু পেয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো990 গ্রাম হয়েছিল। থোরটা চিংড়ি মাছে চচ্চড়ি করো। চিংড়ি মাছ তো আছে ঘরে, হ্যাঁ চিংড়ি মাছ নিয়ে নিই। ঠিক করেছিস। তো বলে তুই এইগুলো খেতে ভালোবাসিস। আর যা কুমড়ো পেয়েছি, এই কুমড়োটাই সব থেকে বেশি পাকা ছিল, আর এই কুমড়োটাই সব থেকে বেশি সবুজ সবুজ ছিল। এবার এবার দেখেছি, এবার দেখেছি। বাজার করে আসার পরে সব কিছু নিয়ে বসে গেছে, কারণ সারা সপ্তাহ জিনিস ভালোভাবে গুছিয়ে রাখতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। আর ওখানে মাসকাবিরি বাজারগুলো পড়ে রয়েছে, যেগুলো গোছাবো। আর এই দেখো, এটা সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। অনেক বেলা হয়ে গেছে, কোনো রান্না বসাইনি, ঘড়িতে দেখতেই পাচ্ছ 11:15 বাজে। ও আসতে অনেক লেট করেছে, তো কথা না বাড়িয়ে আমি বাদবাকি কাজগুলো করে নিই, আর ও মাছগুলো কেটে নিই। আমি গ্যাস সেভিংস করার জন্য প্রতিদিনই এইভাবে ভাত বসাই, চালটা ধুয়ে জলের পরিমাণটা বেশিই দিই, আর এরকম ভাত ফুটে গেলে ওভেনটাকে বন্ধ করে দিই। ওভেন বন্ধ করে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে ভাতটাকে নামিয়ে রেখে বাকি রান্নাগুলো করে নিই, আর পরে ভাত হয়ে গেলে আবার ওটা ওভেনে বসিয়ে একবার ফুটিয়ে নিই। ব্যাস আমার ঝরঝরে ভাত রেডি হয়ে যায়। আর এইভাবে ভাত বানালে গ্যাসের অনেকটা সেভিংস হয়। সব মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার এইগুলোকে জিপ লক ব্যাগে করে রেখে দেবো। আর পুরোনো এই লেজার দিকগুলো রেখে দিয়েছে, ওকে লইটে ফ্রাই করে দিতে হবে। আজকের হবে না, অন্যদিন করে দেবো।
আজকে আমি ভেবে পাচ্ছি না কোন দিকে করবো, একে বাজার এসছে অনেক দেরিতে। এবারে বাজার আসলে সেগুলোকে গুছিয়ে রাখতে হয়, যদিও টরুন হাতে হাতে অনেকটা হেল্প করে দিচ্ছে, কিন্তু সেগুলো তো গুছিয়ে যেহেতু আমি ইউজ করি, আমি ঠিকঠাক করে রাখলে সারা সপ্তাহটা অতটা ফ্রিজ বলো বা ঘর নোংরা হয় না, তাই গুছিয়ে তো আমাকেই রাখতে হবে। তার মধ্যে রান্নাবান্না টুকটুক করে অনেক কিছুই হচ্ছে, তাই একটু নাজেহাল হয়ে যাচ্ছি। এই কারণেই আমি শনিবার বাজার করাটা ঠিকঠাক মনে করি, কারণ সারাদিন ধরে আমি সব নিজের মতন করে গুছিয়েও রাখলাম, আর রবিবার দিন ওরা যা বললো সেইভাবেই রান্না করলাম, কোনো সমস্যা হলো না। আর আজ তো বাজারে গিয়ে মনের পছন্দ মতন অনেক কিছু পেয়েছে, তাই এটা একটু করে দে ওটা একটু করে দে করে করে লিস্টে অনেক কিছু বাড়িয়ে দিয়েছে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। লইটা মাছ তো ফ্রিজে রেখে খাওয়ার কোনো মানেই হয় না, আর এখানের লইটা তো পুরো সাদা, আরও রাখলে টেস্টই পাবো না, তাই এটাও আজকের বানিয়ে নিলাম। দুপুরে রান্না হয়ে গেছে, প্রথমেই তোমাদেরকে ভাতটা দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়ে ঝরিয়ে হয়। তোমরাও চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতেই পারো, আশা করি ভালোই হবে। মেথি শাক ভাজা আর চিংড়ি মাছ দিয়ে মোচার ঘণ্ট। আড়াইটে বাজে, এবারে আমরা দুপুরে লাঞ্চটা করে নেবো। তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। থ্যাংক ইউ।